কলকাতা এই নামটা নিয়ে কিছুক্ষণ ভাবলে আমাদের চোখের সামনে আগের ক্যালকাটা থেকে বর্তমানের কলকাতা হওয়ার এক ঐতিহ্যপূর্ণ ইতিহাসের সময়ের কথা ভেসে ওঠে এই সময়ের সাক্ষী কলকাতাতে অবস্থিত ভিক্টোরিয়া হাওড়া ব্রিজ ফোর্ট উইলিয়াম বেলুড় মঠ থেকে বর্তমানের বিদ্যাসাগর সেতু নিকো পার্ক সায়েন্স সিটি সময়ের এত কিছুর মাঝে কলকাতার ট্রাম আজও সগৌরবে কলকাতার রাস্তায় ছুটে চলেছে আজও অনেক কলকাতাবাসী এই ট্রামের নিত্যযাত্রা আজকের এই ভিডিওতে আমরা কলকাতার ট্রামের ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবো ভারতবর্ষের ইতিহাসে উনিশ শতকে প্রথম ট্রাম কলকাতাতে শুরু হয় আঠেরোশো সালে কলকাতার ট্রাম চলা শুরু করে প্রথমে চব্বিশে ফেব্রুয়ারি শিয়ালদা এবং আর্মেনিয়াম গেট স্ট্রিটের মধ্যে ট্রাম চালানো হয় কিছু তথ্য অনুযায়ী কলকাতার বৈদ্যুতিক ট্রাম হল এশিয়ার সবচেয়ে পুরনো ট্রাম লাইন উনিশশো দুই সালে এই ট্রাম লাইনকে বৈদ্যুতিক ট্রাম লাইনে পরিণত করা হয় বর্তমানে কলকাতার ট্রাম ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা ডাব্লুটি অধীনে রয়েছে আঠারোশো সালে পথ চলতে থাকা এই ট্রাম লাইন আজ অনেকটাই সময়ের সাথে পিছিয়ে পড়েছে বর্তমানে সমস্ত ট্রাম লাইনের মধ্যে মাত্র ছ থেকে সাতটে রুটে ট্রাম চলছে যেখানে মাত্র পনেরো হাজার যাত্রী গড়ে প্রতিদিন যাতায়াত করে অদ্ভুত ব্যাপার হলো উনিশশো দশকে এই ট্রাম প্রায় সাঁত্রিশটিরও বেশি রুটে তাদের পরিষেবা দিত যার মধ্যে বর্তমানে প্রায় আঠাশটি রুট সম্পূর্ণভাবে বন্ধ কলকাতার ট্রাম পরিবহন ব্যবস্থার এমন খারাপ অবস্থা হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে ট্রাম হল ধীর গতির পরিবহন ব্যবস্থা এখনের দিনের মানুষ তাই ট্রামকে এড়িয়ে বাস ট্যাক্সি বা অটোর ব্যবহার করছে এবং ট্রাম লাইন যেহেতু সাধারণ রাস্তার উপরেই পাতা তাই ওই রাস্তার মধ্যে কোনো ট্রাফিক সমস্যা হলে ট্রামের রাস্তাও আটকে যায় তাছাড়া রাস্তার ট্রাফিক জ্যাম কমানোর জন্য রাস্তার সম্প্রসারণ ফ্লাইওভারের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এই রোড ডেভেলপমেন্টমূলক কাজগুলি করার সময় অনেক সময় ট্রাম লাইন তুলে ফেলা হয় বা ক্ষতিগ্রস্ত হয় তবে পরে ট্রাম পরিবহনের আর্থিক সংকট এবং পরিষেবার খরচের কথা মাথায় রেখে ওই ট্রাম লাইনগুলির সঠিকভাবে মেরামতি হয়ে ওঠে না এছাড়াও রয়েছে পুরনো ট্রামের বগি এবং খারাপ মেনটেন্যান্সের জন্য আজ কিছু সংখ্যক ট্রামকে রাস্তায় দেখা যায় ভবিষ্যতের কথা বলতে গেলে কলকাতার ট্রামের ভবিষ্যৎ আজ ঝাপসা কাঁচের মতো অনেক ধরনের সমস্যার কারণে এই ট্রাম পরিবহন ব্যবস্থাকে পুরোপুরি বন্ধের কথাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না তবে ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং পরিবেশ বান্ধব পরিবহনের দিকে তাকিয়ে এই পরিষেবা এখনও চালিয়ে যাওয়া হচ্ছে নতুন কিছু এসি ট্রাম এবং বেটার মেনটেন্যান্সের মাধ্যমে তবে পাশাপাশি ডব্লিউ বিটিসির তরফে ঘোষণা করা হয়েছে খুব শীঘ্রই হয়তো এই ট্রামের পরিবর্তে ট্রামের বর্তমান রুটগুলিতে ট্রলি বাস ব্যবহার শুরু হবে আগে থেকেই থাকা ট্রামের ওভারহেড কেবিলগুলির থেকে ইলেকট্রিসিটি নিয়ে এই ট্রলি বাস অপারেট করা হবে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কথায় এই ট্রলি বাসের সাপ্লাই ইউক্রেনের একটি কোম্পানি থেকে নেওয়া হবে আরও যদি পরিষ্কার করে বলা হয় কলকাতার বাড়তে থাকা মেট্রোর লাইন এবং অন্যান্য গণপরিবহনকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য হয়তো ট্রাম লাইন কেবলমাত্র পর্যটকদের আকর্ষণের জন্য কয়েকটা মাত্র রুটেই চালানো হবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন